हाय বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে 10:30, 10:30 থেকে ভিডিও স্টার্ট করছি। আগে স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, তো আমি উপরটা পরিষ্কার করতে এসেছিলাম, পরিষ্কার হয়ে গেল। নীল তো নিচেই আছে, ও ঘুম থেকে উঠেছে প্রায় 10টার সময় আজকে। তারপর আমি উপরে ছিলাম আজকে, আমি উঠেছিলাম 8টার সময়, তো নীলকে পাহারা দিচ্ছিলাম। তো এখন যাব নিচ, নিচে তোমাদেরকে বলেছি রান্নাঘর পরিষ্কার করবো, তো আজকে ওটার মানে ইয়ে করে নিয়েছি, উদ্দেশ্যে যাচ্ছি আই থিঙ্ক। তো রান্নাঘরটা পরিষ্কার করবো আর পুরো চকচকে করবো, ইচ্ছা আছে। আর রান্নাঘরটা পুরো হোলটা পাল্টে দেবো, চলো দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে। দেখো আমি টাকা দিলাম, জিনিস অর্ডার করলাম, জিনিস নিয়ে এলাম বাইরে থেকে, কিন্তু কাটতে বসেছি কে দেখো। আমি তোমাদেরকে বললাম রান্নাঘর পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করতে জাস্ট ঢুকেছি, বাবু ফোন এসছে যে এখানে আছে, তো এসো সামনে, বাড়ির সামনে চলে এসেছিল দিয়ে। আমি আর তখন যাইনি পরিষ্কার করতে, এমন দেখি কি এসছে, ঠিক আছে তো দেখি কেটে, আমিও জানি না ঠিক আছে কি এসছে। না গো আমি জানি হাগিজ আছে, বাস এরকম আস্তে আস্তে এ কোট কেটে নাও, এটা এত আস্তে আস্তে কাটার কারণ আছে, কারণটা বলে দাও। বাবা বাগান করবে, এই চিকটাতে বাবা গাছ লাগাবে, টপ বানাবে, বাবার বিশাল ট্যালেন্ট। হাগিজ আছে, এক প্যাকেট চানাচুর আছে মনে হয়, ওটা আবার খারাপ হচ্ছে, ওটা একটু প্লেটে করে কেটে নাও একটু। বাবা বলেছে এটা ভালো করে কাটবে, আর আমি তো কাটতে ভালো জানি না, তাও মানে চেষ্টা করছি। আমি জানতামই না যে এখন বাড়ির সামনে জিনিস আছে। না জিও মার্টে আমরা ফার্স্ট বাজার করেছি সেই ঘুরে ঘুরে, মনে আছে বাবু? হ্যাঁ, পুচকুকে নিয়ে তখন থেকে খুব জিনিসগুলো খুব সুন্দর। এই দেখো আমি ওটাই ইউজ করবো, এত সুন্দর মুখ মুছে ইউজ করা যাবে না, সব যাবে, মাও ইউজ করবে, মা সেন্ট শুনে জাস্ট পাগল হয়ে যাবে। তুমি দেখো একটা আছে এখানে, না তাহলে শুনিও না, পাগল হয়ে গেলে আমরা খাবো কি? কেমন লাগে আমি জানি না, চলো এই জিনিসগুলো এসছে, আর এটা খালি আছে, দেখো বাবা নিয়ে নিবে, বাবা ওয়েট করে আছে এখানে, আর গাছ দিয়ে চকচক করছে তো, দেখো আমার তো চকচকই লাগছে, এগুলো পরিষ্কার করছে, আমরা পুরো কাদা হয়ে যাওয়ার আগে পরিষ্কার করি না। মা তো বলে ধুর এখন কি করবি, শ্যাওলা জমতে দে আগে। হাত দিয়ে কেন করছো, একটা কাপড় ফাপড় কিছু নাও নি, সেটা দিয়ে করো, রঙের ছালটা উঠছে মনে হয়। আচ্ছা তাহলে ভালো জিনিস করো, কিন্তু হাত দিয়ে করো না, একটা কাপড় আর কিছু নাও, আর ওই যেটা তুমি নিয়ে এসছো ওটা দেখে বাবা একটা খুন্তি ইউজ করে পরিষ্কার করার জন্য ওটা নিয়ে এসো, ঠিক আছে? তো চলো তুমি কাজ করো, আমি তোমাদেরকে পরিষ্কার করার পরে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জিনিসগুলো সব পত্র পরিষ্কার নামিয়েছি, সব পরিষ্কার করবো, পুরো খোলটা পাল্টে দেবো। তারপর খোলটা রান্নাঘরে পুরো লুক বলে খোলটা পাল্টে দেবো, এটা বালিশ না ঘর, আমি খোল খোল বলি না, খোল হ্যাঁ তুমি বটো আজকে রান্নার দিকে আশা করে যাওয়া মানে যেতে পাবো না, মানে এটা পরিষ্কার করতে কবে যাও, কুড়ে মানুষ যাই না, রান্না করি না, তুমি মা দেখো মামু কি বলছে, কুড়ে তোমাকে, আমাকে হ্যাঁ সেই তো, আমি যখন থাকবো না তখন মামু বুঝে যাবে,
কতক্ষণ ঘুমলো দেখো মায়ের উপর যাওয়ার পর 10 সেকেন্ড লাগে না ঘুমাতে। আচ্ছা ক্যামেরাটা অফ করছে, দেখো পুরো কালিগুলো তুলেছি, এখনো বসছি বাসন মাঝে চবড়া করে। এটা মা বললো তুলবে উঠবে, বাবার আইডিয়া, মায়ের নয়, মাই তো বাবা বললো না, মা বললো গো বাবাই বললো নাই, মানে এটা মায়ের এত আইডিয়া নাই, বাবার বেশি আইডিয়া আছে। তো হ্যাঁ তো এগুলো পরিষ্কার করলাম, এবার রং করতে হবে, কিন্তু রংটা এখন হবে না, কিছুদিন পরে হবে। এই দেখো যা হয়েছে, এই টাকটা পরিষ্কার করেছি, এটা করেছি, এবার জিনিসগুলো রাখবো। এই কি জানো তো, এই লাল রংটাতে খুব কালি বসেছে, এটা যদি মোজাক থাকতো না তাহলে এত সুন্দর, মানে চিটগুলো উঠে যেত। আর যখন এই ধারটা পরিষ্কার করবো তখন মোজাক মানে চিটগুলো উঠে যাবে। এই দেখো ফার্স্ট এই ধারটা আছে, আর করবো না, অনেক দেরি হয়ে যাবে, এখন অনেক জিনিসপত্র আছে তুলতে আছে। আমার এখানটা পরিষ্কার হয়ে গেছে, এর থেকে বেশি আর পারলাম না, অনেক ছাড়িয়েছে, ঠিক আছে। আর এগুলো ধুয়ে ধুয়ে রাখছে এখানে, তো এবার এগুলো মুছে মুছে ভালো করে তাকে তুলে রেখে দেবো। ওই কানিটা নিয়েছি মোছার জন্য, তো এগুলো আমি পরিষ্কার করে ধুয়েছি একবার, ঠিক আছে। খুব চিট হয়ে গেছিলো, তেল বসে গেছিলো, প্রায় 1.5 বছরের মতো ভালো করে পরিষ্কার হয়নি। সেই নীল হবার আগে পরিষ্কার হয়েছে, মা করেছে, তো আমি এবারে করছি। এ ধারটা আজ করলাম, কালো ওই ধারটা করবো। আস্তে আস্তে দিন দিন লাগবে টাইম, তো আস্তে আস্তে গুছিয়ে নেবো। তো এখানে আমি কেমন করে সাবান করে জলে ধুচ্ছি তারা তোমাদেরকে দেখা। এ দেখো ডিবাগুলো পরিষ্কার করে রাখলাম, তো এখন অনেক ডিবা বাকি, ওগুলো ধুতে হবে পরিষ্কার করে। তো ওগুলো আজ আর ধোয়া হবে না, নীল কান্নাকাটি করছে, তো কাল ধোবো আজকে এইটুকুই। এবার আমি নিজে নীলকে একবার নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল, রান্নাঘর। বাবু দেখে এসো কেমন পরিষ্কার করেছে তোমার বউ। দেখছি, আর চলো মাকে দেখাই মা কি করছে। হ্যাঁ আমার বউ পরিষ্কার করেছে। হ্যাঁ কেন ঘর বউ? একদিনে তো অত হবে না, নীল আছে, ছোট বাচ্চা, তো কাল হবে। আর আমার জামার অবস্থা দেখো পুরো ভিজে গেছে, এটা বাবু দেখলাম জানতে চাবে। আর এখানে জামা কাপড় রোদে দিয়ে হয়নি, আর সকাল থেকে কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই এগুলো নিচে না কি আছে এখানে, এখানে ইয়ে আছে কি বলে খোল আছে, তো ওগুলো রোদে দিয়ে দিই, তার আগে চলো মাকে দেখিয়ে দিই, তারপর রোদে দিয়ে দেবো। ডিম ছুলছে, ডিম ছাড়াচ্ছি, ডিম ছাড়াচ্ছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু একটু মেখে দিয়েছি বাচ্চাটার জন্য, ডিম সেদ্ধ দিয়ে দেবো, বাস তারপরে ছেলের বাচ্চাটা খেয়ে নেবে, তো আগে খিদে পেয়ে যাবে। আসতে আমি একটু পরে খাবো, আমার বাচ্চাটা পরে খাবে, এটা বাবাইয়ের আর মামপুর বাচ্চাটা খাবে, আমাদেরটা এখন পরে খাবে। না কোনো হেল্প করেনি গো, পুরোটা একাই করেছি, ও চলছে এখনো, এখনো রান্না হয়নি। হ্যাঁ ও আর মামপু একটা বিশাল বড় কাজ করলো, মানে বাবাইয়ের বিয়ের পর থেকে আমি একদম ওইদিকে যেতে সময় পাইনি, মামপু আজকে করলো। প্রথমে তো বিয়ের পর মামপুর শরীর খারাপ হলো, মাথা ব্যথা, তারপর নীল এই বিচ্ছুটা এলো, বিচ্ছুটা আসার পর দেখো ক্যামেরা মাছ দিয়ে পার হচ্ছে, আমাদের রান্না আর খাওয়া আর কিছু হয় না গো। তো মামপু আজ একটা বড় কাজ অর্ধেক পুরো করে নিল, এবার আমি বকলাম যে এত জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে, তো হাঁটছো শুরু হয়ে গেছে, এবার বাকিটা কালকে করবো। আর আমার রান্না চলছে, কোনো রান্নাটা কমপ্লিট হয়নি, তো রান্নাটা করি। ঠিক ঠিক, আমি স্নান করতে যেতে পাইনি, নীল আমাকে ছাড়ছে না, একটু পরে স্নান করবো, তো কিছু করার নেই, নাইটিটা পরে আছি। আর বাবা এখানে জল ভরছে, দাঁড়া দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, এখানে জল ভরছে গাছের জন্য, দেখো পাম্প লাগিয়েছে, তো গাছগুলো জল দেবে, কলমি গাছে ফুল ফুটেছে, মা বলছে ওই দেখো দূরে, আর দেখো এখানটা পরিষ্কার করেছে আজকে। তো আমাদের এখন সব পরিষ্কার হচ্ছে একে একে, রান্নাঘর হলেও আবার ঘর হবে প্রচুর পরিষ্কার। হ্যাঁ ও নাম দেখে দেখো পাম্পে জল দেবে, কি হ জল দিচ্ছে কলে, আজকে 12টার সময় জল দিয়েছে, তাই ভালো। হ্যাঁ তুমি দিবে জল, এই টাইমে জল দিলে খুব ভালো হয়, খুব সুন্দর। কি হলো প্রতিদিন দিলে, কি হলো মেশিনটা রোদে আছে, দেখো
আমি পরিষ্কার করছিলাম তাই মেশিনটা রোদে দেওয়া হয়েছে। তো আমাদের এখন দু তিনটে মেশিন হয়ে গেছে, একটা রান্না হয়ে গেছে। হ্যাঁ জল দেবে, আর রমি এখানে শুয়ে আছে। তো চলো নীল জল দেবে আমার সাথে গাছে আর বাবার সাথে, তো দেওয়া হোক তারপর আবার কথা হবে। আমার ছেলে কাণ্ড দেখো, দেখো জল দিবে নিজে, নেমে গেছে। এই দেখো বাবার গায়ে জল দিতে যাচ্ছে। দাদু আর নাতি ঝগড়া চলছে, গাছে জল দেবো বলছে, আমি দেবো বলছে, আমি দেবো। তো এবার স্নান করতে যাবো, কিন্তু আমার চোখটা দেখো লাল হয়ে গেছে, কেন জানি না। এই চোখটা দেখো, এই চোখটা বাবুল বললো যে লাল হয়ে গেছে। তো আয়না লাগছে বলো, পুরো লাল লাগছে, সারাদিন জল ঘেটেছে, ঠান্ডা লাগিয়েছে। তুমি জানি না, পুরো একটা ব্যথা করছে চোখটা আজকাই। তো ভালো ছিলাম দেখলে, তোমার সাথে কথা বলছিলাম, আজকে এই চোখটা খুব ব্যথা করছে। তো এবার আমি স্নানটা করে নেবো, আজ বেশি স্নান করবো না, হালকা করব। আর আজ থেকে শীতের নাইটি পরে নেবো, কারণ খুব ঠান্ডা লেগে গেলো আমাকে, ওই যে জল ঘাটলাম না প্রচুর, তো ওটার থেকে ঠান্ডা লেগে গেলো। একদিন জল ঘেটে এই অবস্থা, তো আমি ভবিষ্যতে কী করবো জানি না, বাবুর মতো হয়ে যাচ্ছে, বাবুরও একটুতে ঠান্ডা লেগে যায়। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে কথা হবে, এখন আর কথা বলতে পারবো না, চোখটা একটু খুব ব্যথা করছে। একটু স্নান করে ফ্রেশ হয়ে কিছু ওষুধ ওষুধ খাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো স্টার্ট হয়ে গেছে। নাও নাও, স্নান করা হয়ে গেল, কিন্তু নীল চুল ছাড়তে দিচ্ছে না, ও বলছে আমি ছাড়াবো। বাবা নীল, আর বাবু আমাকে সব সময় রাগাচ্ছে। নীল চুল লাল চোখ, বা নীল চুল, হ্যাঁ তুই বলে নীল চুল ছাড়তে দিচ্ছে না আমাকে। হ্যাঁ ছেলে নীল চোখ লাল, কালার কেমন সুন্দর তোমাদের, ছাড়িয়ে দিচ্ছে, চোখ লাল হয়ে গেছে, তো আমি কি করবো বলো। তুমি আলতা পরেছো, লাগছে আলতা নিয়েছো যা মন তাই বলছে, না চোখে কেউ আলতা পরে খেপি, আমি আজকে আলতা ফিরে আলতা পেয়েছে মনে হয় পরে নেই চারিদিকে, খুব লাল লাগে চোখটা। হ্যাঁ আর এই চোখটা মিটা সাদা লাগছে, দেখাচ্ছে। হ্যাঁ দাও দাও দাও, এগুলো ছেলে না কি বটে বলো তো, ছেলে বটে তোমার, দেখো তোমার গিয়ে পড়লো, কি বলে তুমি আমাকে খুব চালাক ছেলে, মানে কানে আটকে গেছিল পড়ে গেছে। তো ঠিক আছে চুল ছাড়িয়ে নিয়ে তারপর খাবারটা খেয়ে নিয়ে নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে, ঘুম পাড়াবো। আর আমাদের কি কি লাঞ্চের মেনু ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো, মা রান্না করেছে আজ, কিন্তু আমি রান্না করিনি, ঠিক আছে, একটা কিছু করিনি, শুধু রান্নাঘরটাই পরিষ্কার করেছি। ওটা পরিষ্কার করতে করতে দেখো চোখের অবস্থা খারাপ, আর অনেকগুলো বাইয়ে ছিল ডিবা ডুবে, ওগুলো ধুয়েছে, ঠিক আছে, লোগারে লোগারে কি চিট হয়ে গেছিল, পুরো তেলের চিট, বিশ্বাস করো ওগুলো করছে কি কেউ। চলো পরে কথা হবে, আর বেশি বকবক করলে ভিডিওর অনেক বড় হয়ে যাবে। টাটা। এই দুজো দেখা, চোখ দেখা। দেখো আমাদের লাঞ্চের মেনু, ভাত, তারপরে ডাটা চচ্চড়ি, ভাত মা কত দিয়েছে আমাকে, আমি যেন অত ভাত খেতে পারবো, মা খাও, ডিম সিদ্ধ ডাল, আর মাও নিয়েছে দেখো বাটিতে করে, আমার ফেভারিট তরকারি, হ্যাঁ চচ্চড়ি, এটা আছে ফুলকপি ডাটা বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি আর সর্ষের বাটা। তো চলো খেয়ে নিই, বাবুর খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, এবার মা আমি বসে পড়েছি আজকে। তো আমার খাবার খাওয়া হয়ে গেল, বাবু নীলকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, আমি এসে দেখছি নীল ঘুমাচ্ছে, আর নীল আমাকে চুল ছাড়াতে দেয়নি, ঠিক আছে, তাই এই দেখো চুলের অবস্থা, আর কানাইগুলো তো খুলেই নিয়েছে দেখেছো। তো তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে দিদি ভাই রান্নাঘরটা পরিষ্কার করো, রান্নাঘরটা পরিষ্কার করো অনেকেই বলছিলে, তো আমি পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটা আজকে, ঠিক আছে, অনেকটা করে দিয়েছে, একটু বাকি আছে, ওটাও করে নেবো, আর যা যা জিনিসগুলো আছে ওগুলোও ধুয়ে দেবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, চোখটা দেখো এখনো লাল আছে, তো এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কালকে নতুন একটা ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা বাই বাই।